প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব বলা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কনভারসেশন ইন গ্রুপস চলো কথোপকথনটি দলে প্যারাফ্রেজ করি প্যারাফ্রেজ কি তোমরা তো জানো উপরে আমরা প্যারাফ্রেজ নিয়ে একটা নোট পড়েছিলাম এবং এইটার উপরে এই যে এখানে দেখো একটা কনভারসেশন আমরা পড়েছিলাম কানিজ এবং শামীমকে নিয়ে এই কনভারসেশনটা চলে এখন আমরা প্যারাফ্রেজ করি তো দেখো এখানে বলা হচ্ছে ফলো দিস ফাইভ স্টেপস টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি এই কাজটা সম্পূর্ণ করতে এখানে পাঁচটা স্টেপ বা ধাপ রয়েছে সেগুলো তোমরা অনুসরণ করো এখানে দেখো স্টেপ ওয়ান এভাবে পাঁচটা স্টেপ রয়েছে তো দেখো এখানে স্টেপ ওয়ানে বলা হচ্ছে ফার্স্ট প্রথমে রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এগেইন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে যে কনভারসেশনটা রয়েছে সেইটা আবারও তোমাদের পড়তে বলা হচ্ছে দেন তারপর লিস্ট অল দ্য আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন ইউ ওয়ান্ট টু টেল ইন ইউর ওয়ে বাই ইউজিং দ্য প্যারাফ্রেজিং টেকনিক প্যারাফ্রেজিং টেকনিক মানে প্যারাফ্রেজ করার কৌশল ব্যবহার করার দ্বারা তোমার মতো করে তুমি যেটা বলতে চাও এমন তোমার সমস্ত আইডিয়া মানে সমস্ত ধারণা এবং ইনফরমেশন অর্থাৎ সমস্ত ধারণা এবং তথ্যগুলোকে লিস্ট করো কীভাবে লিস্ট করবা সেটা এখানে রয়েছে এই যে নেক্সট তারপর শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস প্রো ক্লাসে এটা শেয়ার করতে হবে তো কীভাবে তোমরা লিস্টটা করবো আমি অলরেডি সেটা এখানে লিখেছি দেখো ইউ ক্যান লিস্ট ইউর আইডিয়াস ইন দ্য ফলোয়িং গ্রিড এখানে যে গ্রিড বা টেবিল রয়েছে মানে গ্রিড এই যে এখানে দেখো যেটা রয়েছে এখানে তুমি তোমার আইডিয়াগুলো লিস্ট করতে পারো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে ইফ ইউ নিড যদি তোমার দরকার হয় অ্যাড রোস আরও এইভাবে ঘর করতে পারো ঠিক আছে তো দেখো প্রথমটা করে দেওয়া রয়েছে এক নম্বরটাই কী বলা হচ্ছে ফ্রম আ নিউজ রিপোর্ট একটা নিউজ রিপোর্ট থেকে শামীম অ্যান্ড কানিজ শামীম এবং কানিজ হ্যাভ গড তারা পেয়েছে টু নো মানে তারা জানতে পেরেছে অ্যাবাউট ভেরিয়াস ফ্যাক্টরস বিভিন্ন বিষয় সম্পর্কে দ্যাট যেটা কজ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস যেটা মহিলা বা মেয়ের শিক্ষার্থীরা মানে স্কুল যে ত্যাগ করতেছে তার কারণ সম্পর্কে তারা বিভিন্ন কারণ জানতে পেরেছে একটা নিউজ রিপোর্ট থেকে উইদাউট কমপ্লিটিং দেওয়ার এজুকেশন তাদের শিক্ষাটা কমপ্লিট করা ছাড়াই কমপ্লিট ব্যতীতই তারা স্কুল ত্যাগ করে মানে যারা মেয়ে শিক্ষার্থী তারা স্কুল ত্যাগ করে এমন ভেরিয়াস ফ্যাক্টরস বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছে এটা হলো এক নম্বর তোমাদের এখনও এভাবে সাতটা লিখতে হবে ঠিক আছে এবং এইটা লেখার জন্যই কি কি নির্দেশনা তোমাদের মানতে হবে সেটার কথা এখানে বলা হচ্ছে এই যে কাজ মানে এখানে যেটা লিখতে হবে এইটা করার জন্য কাজটা সম্পূর্ণ করতে পাঁচটা স্টেপ অনুসরণ করো তো তোমরা প্রথমেই এটা যদি দেখে ফেলো তাহলে তো বুঝতে পারবা না তোমরা আগে মানে এখানে আমি কি লিখেছি এইটা না দেখে চলো আমরা আগে স্টেপগুলো দেখি ঠিক আছে স্টেপগুলো দেখার পরে আমরা এখানে কী কী লিখতে হবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখো রয়েছে স্টেপ টু মানে দুই নম্বর ধাপ এখানে বলা হচ্ছে নাও এখন ইউজিং দ্য গ্রিড ইন স্টেপ ওয়ান মানে স্টেপ ওয়ানে অর্থাৎ এখানে যে গ্রিডটা রয়েছে তার স্টেপ ওয়ানের যে যেটা রয়েছে সেইটা ব্যবহার করে রাইট ডাউন অল দ্য ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস তোমার মানে সমস্ত তথ্য এবং ধারণাগুলা লিখো ই ওয়ান টু রাইট যেটা তুমি লিখতে চাও অ্যাজ আ টেক্স টেক্স হিসেবে টেক্স হিসেবে তুমি যেটা লিখতে চাও তার সমস্ত ইনফরমেশন এবং আইডিয়া তোমরা লিখো এবং এটা লিখতে হবে এই গ্রিডের স্টেপ ওয়ান ব্যবহার করে ডোন্ট কপি অ্যানি সেন্টেন্সেস ফ্রম দ্য কনভারসেশন এবং ওই যে কনভারসেশনটা রয়েছে উপরে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে ওই কনভারসেশন থেকে হুবহু কোনো সেন্টেন্স তোমরা কপি করো না ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস সেন্টেন্স ফ্রম দ্য গ্রিড তুমি যদি ইফ ইউ ওয়ান্ট তুমি যদি চাও টু রাইট লিখতে দিস সেন্টেন্স এই বাক্যটি ফ্রম দ্য গ্রিড গ্রিড থেকে মানে গ্রিড থেকে তুমি যদি এই সেন্টেন্সটা লিখতে চাও অর্থাৎ গ্রিডে এই যে সেন্টেন্সটা ছিল যেখানে প্রথমে কিন্তু আমরা দেখলাম এক নম্বরে তোমাদের গ্রিডে এই সেন্টেন্সটা দেওয়ায় রয়েছে এখন তুমি যদি এই সেন্টেন্সটা লিখতে চাও সেন্টেন্সটা কি দেখো ফ্রম নিউজ রিপোর্ট শামীম অ্যান্ড কানিজ হ্যাভ গট টু নো ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেওয়ার এজুকেশন মানে একটা নিউজ রিপোর্ট থেকে শামীম এবং কানিস জানতে পেরেছে বিভিন্ন বিষয় সম্পর্কে যে মেয়ে শিক্ষার্থীরা তারা স্কুল ত্যাগ করতেছে তাদের এজুকেশন সম্পূর্ণ করা ছাড়াই এটা জানতেছে এখন হিয়ার এখানে ইউ ক্যান রাইট ইট ইন দ্য ফলোয়িং ওয়ে তুমি এভাবে এটা লিখতে পারো মানে প্যারাফ্রেজ করতে পারো এভাবে কিভাবে দেখো টুডে ফ্রম আ নিউজ রিপোর্ট আজকে একটা নিউজ রিপোর্ট থেকে শামিম অ্যান্ড কানিস নিউ ভেরিয়াস রিজনস মানে নিউ এটা হলো পাস্ট সিম্পল করা হয়েছে শামীম এবং কানিজ বিভিন্ন কারণ জানতে পেরেছে হুইস চ্যালেঞ্জ ফিমেল স্টুডেন্টস টু কমপ্লিট দেওয়ার এজুকেশনস যেইটার মানে যেই চ্যালেঞ্জ বা মোকাবেলার জন্য মেয়ের শিক্ষার্থীরা তাদের এজুকেশনটা টু কমপ্লিট মানে এটা কমপ্লিট করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এমন বিভিন্ন কারণ সম্পর্কে আজকে তারা একটা নিউজ রিপোর্ট থেকে জানতে পেরেছে তুমি এইভাবে লিখতে পারো ঠিক আছে এটা হলো আমাদের দুই নম্বর স্টেপে বলা হলো এখন তিন নম্বর স্টেপে স্টেপ থ্রিতে বলা হচ্ছে হোয়ান ইউ হ্যাভ ফিনিশড রাইটিং অল অফ ইউর আইডিয়াস যখন তোমার সমস্ত আইডিয়াগুলা সমস্ত ধারণাগুলার মানে ধারণাগুলা লেখা শেষ করবা বা এখন যখন তোমার এই সমস্ত ধারণাগুলা লেখা শেষ হয়েছে চেক ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন তুমি তোমার সমস্ত ইনফরমেশন কি এখানে লেখা আছে এটা চেক করো অ্যাজ কারণ দে আর ডিসকাসড ইন দ্য কনভারসেশন কারণ এইগুলা এই কথোপকথনের মধ্যে আলোচনা করা হয়েছে মানে এমন তথ্য যেটা কথোপকথনের মধ্যে আলোচনা করা হয়েছে সেটা তোমার যে লিস্ট সেখানে আছে কি এটা তোমরা চেক করো তোমার ধারণার মধ্যে এগুলো আছে কি না সেটা চেক করো নাও প্যারাফ্রেজ দ্য টেক্স ইউজিং অল দ্য টেকনিক্স এরপরে সমস্ত টেকনিক ব্যবহার করে তোমরা এটা প্যারাফ্রেস করো ইউ হ্যাভ অলরেডি লার্ন ফ্রম দ্য নোট ইন অ্যাক্টিভিটি আচ্ছা উপরে যে নোটটা ছিল ঠিক আছে প্যারাফ্রেজের সেটার কথা বলা হচ্ছে যে ওই অ্যাক্টিভিটি থেকে তোমরা যেটা অলরেডি শিখেছ এমন টেকনিক ব্যবহার করে তোমরা এই টেক্সটটা এখন প্যারাফ্রেজ করো এখানে অ্যাক্টিভিটি থ্রিটা একটু মিস্টেক করে ভুল করে দেওয়া হয়েছে আমরা এই যে দেখো উপরে প্যারাফ্রেজের একটা নোট কিন্তু পড়েছিলাম এই যে এখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই যে দেখো এখানে এই যে এখানে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এইটার কথা বলা হচ্ছে দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আর টেক্স একটা টেক্সকে প্যারাফ্রেজ করার টেকনিক বা কৌশল তো এটার কথায় ওখানে অ্যাক্টিভিটি থ্রি লেখা হয়েছে মিস্টেক আর কি এখন সেটাই বলা হলো যে তুমি অলরেডি অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান থেকে যেটা শিখেছো সেই টেকনিকগুলা ব্যবহার করে এই টেক্সটটা এখন প্যারাফ্রেস করো ইফ নেসেসারি যদি দরকার হয় হ্যাভ আ লুক অ্যাট দ্য নোট এগেইন তাহলে ওই নোটটি অর্থাৎ ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ওইটা আবার দেখো দ্য ফার্স্ট টেকনিক ইজ ওখানে প্রথম যে টেকনিক সেটা কি ছিল ছিল ইউজ সিনোনিমস মানে সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেস করার টেকনিক ঠিক আছে এটা ছিল প্রথম এরপরে দেখো বি নম্বরে কী রয়েছে নাও ইউ হ্যাভ টু মেক দ্য নেসারি চেন্স টু ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস এই যে এইটা ছিল চেন্স টু ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস এইটা ব্যবহার করে প্যারাফ্রেস করা যায় আবার তিন নম্বরে অ্যাড ওর রিমুভ ওয়ার্ডস মানে শব্দ যোগ করে মানে শব্দ যোগ করে অথবা শব্দ বাদ দিয়েও প্যারাফ্রেস করা যায় তাহলে তিনটা টেকনিক ব্যবহার করেই তোমাদের ওই সেন্টেন্সটাকে প্যারাফ্রেস করতে হবে মানে ওই টেক্সটটা প্যারাফ্রেস করতে হবে তো আগে আমরা এই প্যারাফ্রেসটা করা দেখব দেন তোমাদের গ্রিডে কি লিখতে হবে সেটা আমরা পরে দেখব ঠিক আছে দেখো ইউজ সিনোনিমস সিনোনিমের ব্যবহার ইউ মে ইউজ দ্য সিনোনিমস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো তোমরা এখানে যে সিনোনিমগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারো যেমন ডিসকন্টিনিউড তারপরে টর্মেন্ট ফাইনালি বি মানে ফল বিহাইন্ড ডিসক্লোজ accordingly integrated তারপরে ইম্পর্টেন্ট স্ক্রুপেল অ্যান্ড স্যানিটাইজেশন তো এই সিনোনিমগুলো ব্যবহার করে তোমরা টেক্সটটা প্যারাফ্রেজ করতে পারো তো কিভাবে তোমরা এটা লিখবা দেখো আমি অলরেডি তোমাদের জন্য এটা লিখেছি এখানে দেখো প্যারাফ্রেজিং ইউজিং টেকনিক প্রথমে আমরা ইউজিং সিনোনিম সিনোনিম ব্যবহার করে গ্রিডের প্রথমটাকে প্যারাফ্রেজ করব। তো প্রথমটা কী ছিল এটা তো তোমরা জানো তো ওইটাই আমরা এভাবে লিখতে পারি টুডে শামিম অ্যান্ড কানিজ লার্নড ফ্রম আ নিউজ পেপার ওখানে কী ছিল নো মানে নিউ সেটার পরিবর্তে আমরা লিখলাম লার্নড মানে তারা শিখতে পেরেছে বা জানতে পেরেছে একটা নিউজ পেপার রিপোর্ট থেকে দ্য ব্যারিয়ার্স ব্যারিয়ার্স মানে কি বাধা এই যে সিনোনিম হিসেবে আমরা এটা ব্যবহার করেছি আবার নো এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করেছি তারপরে প্রিভেন্টিং ফিমেল এজে এ প্রিভেন্ট এটাও কিন্তু আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করেছি ফিমেল স্টুডেন্টস ফ্রম কমপ্লিটিং দেওয়ার এজুকেশন এইভাবে আমরা লিখতে পারি ইজিলি কিন্তু আমরা সিনোনিম ব্যবহার করে লিখতে পারি ঠিক আছে এরপরে দেখো এখানে বলা হচ্ছে নাও ইউ হ্যাভ টু মেক দ্য নেসেসারি চেঞ্জ টু ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচারস ইন ইউর টেক্সট মানে ওই টেক্সটা তুমি ওয়ার্ড অথবা সেন্টেন্স ওয়ার্ড মানে শব্দ এবং বাক্য পরিবর্তন করেও লিখতে পারো ফার্স্টলি আইডেন্টিফাই দ্য চেঞ্জেস দ্যাট ইউ ওয়ান্ট টু মেক অ্যান্ড দেন প্রথমে শনাক্ত করো পরিবর্তনগুলো যেটা তুমি চাও চেঞ্জ করতে অ্যান্ড দেন এবং তারপর রাইট দ্য টেক্স ওই টেক্সটটি লেখো ইফ ইউ নিড যদি দরকার হয় টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার যদি দরকার হয় তাহলে তোমার বন্ধু এবং শিক্ষকের সাহায্য নিতে পারো তো কিভাবে তোমরা মানে ওয়ার্ড এবং বাক্য সেন্স করে তোমরা লিখবা সেটাই দেখো আমি তোমাদেরকে দেখাই আমরা এভাবে লিখতে পারি যে টুডে ফ্রম আ নিউজ পেপার রিপোর্ট শামীম অ্যান্ড কানিজ বিকেম অ্যাওয়ার অব দ্য অবস্টাকালস অবস্টাকাল মানে বাধা হিন্ডারিং ফিমেল স্টুডেন্টস ফ্রম কমপ্লিটিং দেওয়ার এজুকেশন এভাবেও কিন্তু আমরা কিছু ওয়ার্ড এবং সেন্টেন্স পরিবর্তন করে লিখতে পারি তো দেখো এবারে সি নম্বরে বলা হচ্ছে হিয়ার এখানে ইউল উইল অ্যাড অর রিমুভ ওয়ার্ডস তুমি কিছু শব্দ অ্যাড করে মানে যোগ করে অথবা কিছু বাদ দিয়েও প্যারাফ্রেস করতে পারো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউজ দিস টেকনিক টু প্যারাফ্রেজ দিস সেন্টেন্স আমরা যদি এই টেকনিকটা ব্যবহার করি এই বাক্যটি প্যারাফ্রেস করতে কোন বাক্য এই যে এখানে যেটা দেওয়া হয়েছে মানে এই বাক্যটা যদি আমরা প্যারাফ্রেস করতে চাই এই বাক্যটা বাক্যটা হলো টুডে শামীম অ্যান্ড কানিজ হ্যাভ নোন অ্যাবাউট দ্য ভেরিয়াস রিজনস হুইচ চ্যালেঞ্জ দ্য ফিমেল স্টুডেন্টস টু কমপ্লিট দেওয়ার এজুকেশন ফ্রম আ নিউজ রিপোর্ট তো এই বাক্যটা দেখো ইট মে লুক লাইক দিস আমরা যদি কিছু শব্দ বাদ দিই আবার কিছু শব্দ সরিয়ে ফেলি তাহলে এটা কেমন দেখাবে দেখো টুডে ফ্রম আ নিউজ পেপার রিপোর্ট আজকে একটি নিউজ পেপার রিপোর্ট থেকে শামীম অ্যান্ড কানিজ ওয়ার ইনফর্ম তারা ইনফর্মড হয়েছে জানতে পেরেছে এখানে কি ছিল দেখো তারা এই যে নোন নুনের পরিবর্তে ইনফর্ম নিয়ে আসা হয়েছে অ্যাবাউট দ্য বেরিয়ার্স বাধা সম্পর্কে এখানে ছিল বিভিন্ন কারণ আর এখানে দিয়েছি বাধা মানে এখানে দেওয়া হয়েছে বাধা ফর হুইস ফিমেল স্টুডেন্টস ক্যান নট কমপ্লিট যার কারণে মহিলার শিক্ষার্থীরা কমপ্লিট করতে পারে না তাদের শিক্ষা ঠিক আছে এভাবে করেও কিন্তু আমরা মানে লিখতে পারি তো তো তিনটাভাবে আমরা কোনো একটা টেক্স প্যারাফ্রেজ করতে পারি প্রথমটা হলো সিনোনিম ব্যবহার করে দুই নম্বরটা ওয়ার্ড এবং বাক্য পরিবর্তন করে তিন নম্বরটা কিছু ওয়ার্ড মানে অ্যাড করে আবার কিছু ওয়ার্ড সরিয়ে ফেলে এরপরে দেখো স্টেপ ফোর চার নম্বর স্টেপে বলা হচ্ছে সো ইউ হ্যাভ কমপ্লিট প্যারাফ্রেজিং দ্য টেক্স তুমি এখন শেষ করেছো এই টেক্সটি প্যারাফ্রেজ করা শেষ করেছো স্টিল এখনও ইট ইজ নট ফিনিশড এটা শেষ হয়নি নাও রিড দ্য টেক্সট ইউ হ্যাভ প্যারাফ্রেজড যেটা তোমরা প্যারাফ্রেজ করেছো সেই টেক্সটটা পড়ো অ্যান্ড কম্পেয়ার ইউর টেক্সট উইথ দ্য অরিজিনাল ওয়ান এবং যেটা তোমরা প্যারাফার্স করেছো সেইটা অরিজিনাল টেক্সের সাথে তুলনা করো মেক শিওর দ্যাট এবং নিশ্চিত করো যে ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস তুমি সমস্ত ইনফরমেশন মানে সমস্ত তথ্য এবং ধারণাগুলো লিখেছো এইটা শিওর করো অ্যাজ কারণ রাইটলি এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল টেক্স কারণ মানে অরিজিনাল টেক্সের মধ্যে এখানে অ্যাজ মানে কারণ না যেমন মানে যেভাবে অরিজিনাল টেক্সের মধ্যে একেবারে এক্সপ্রেস করা হয়েছিল প্রকাশ করা হয়েছিল সেভাবে তুমি সমস্ত ইনফরমেশন এবং আইডিয়া লিখেছো কি সেটা নিশ্চিত করো অলসো চেক এছাড়াও চেক করো ইউর ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস আর কোরিলেটেড উইথ দ্য টোন অ্যান্ড মিনিং অফ দ্য কনভারসেশন এবং তোমার শব্দ এবং বাক্যগুলা একেবারে একটা আর একটার সাথে সম্পৃক্ত কিভাবে মানে কিসের সাথে উইথ দ্য টোন অ্যান্ড মিনিং সোর এবং অর্থের সাথে অব দ্য কনভারসেশন এই কথোপকথনের এই জিনিসগুলোও তোমরা কি করো চেক করো চেক করে দেখো যে অরিজিনালের যে অর্থ সেইটা যেমন ছিল আবার অরিজিনালের যে টোন বা সুর যেমন ছিল তেমনই এখানে আছে কি সেইটা তোমরা চেক করে দেখো পোর্ট কোটেশন মার্কস অ্যারাউন্ড দ্য সেন্টেন্সেস ইফ ইউ হ্যাভ কপিড অ্যানি ফ্রেজ আর সেন্টেন্স ফ্রম দ্য কনভারসেশন এবং যদি কনভারসেশন থেকে হুবহু কোনো সেন্টেন্স বা ফ্রেজ তোমরা কপি করে থাকো তখন কী করো সেইটাকে সেই সেন্টেন্স বা ফ্রেজকে কোটেশন মার্ক দাও মানে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে রাখো এরপরে দেখো বলা হচ্ছে ডোন্ট সেন্স দ্য নেম ডেটস অ্যান্ড টাইটেল দ্যাট আর ইউজড ইন দ্য টেক্স এবং এই টেক্সের মধ্যে যে সমস্ত নাম ব্যবহার করা হয়েছে তারপরে যে সমস্ত তারিখ ব্যবহার করা হয়েছে এবং টাইটেল ব্যবহার করা হয়েছে সেগুলা তোমরা পরিবর্তন করো না ঠিক আছে এখানে কিছু উপদেশমূলক কথা বলা হলো ফাইনালি স্টেপ ফাইভে বলা হচ্ছে সো হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দ্য টেক্স এখন একটা প্রশ্ন করা হচ্ছে যে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কিভাবে বুঝতে পারবা যে ইউ হ্যাভ কমপ্লিটেড তুমি সমাপ্ত করেছো প্যারাফ্রেজিং দ্য টেক্স এই টেক্সটি মানে সম্পূর্ণ করেছো প্যারাফ্রেজ করা সম্পূর্ণ করেছো এইটা তোমরা কিভাবে বুঝতে পারবা ইট ইজ সিম্পল এটা সহজ একটি কাজ দেখো কীভাবে বুঝতে পারবা হোয়েন ইউ সি দ্যাট যখন তুমি দেখবা বা দেখতে পারো যে দ্য প্যারাফ্রেজ টেক্স ডাজ নট লুক লাইক দ্য কনভারসেশন অ্যাজ ইন অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যখন তুমি দেখতে পাবা যে এই প্যারাফ্রেজড মানে টেক্সট তুমি যেই টেক্সটটা প্যারাফ্রেজ করেছো সেটা দেখাইছে না মানে দেখা যাচ্ছে না ওই কনভার্সেশনের মতো অ্যাজ ইন দ্য অ্যাক্টিভিটি ফোর মানে যে কনভার্সেশনটা ছিল সেইটার মতো দেখাচ্ছে না একটু সেন্স দেখাচ্ছে কিন্তু মিনিং একই রয়েছে তখনই বুঝতে পারবা এই টেক্সটটা তোমরা প্যারাফ্রেজ করেছো আবার অলসো এছাড়াও ইউ রোড দ্য ইনফরমেশন অফ দ্য কনভারসেশন ইউজিং ইউর ল্যাঙ্গুয়েজ এছাড়াও তোমরা লিখতে পারো তথ্যগুলা মানে কনভারসেশনের তথ্যগুলা তোমরা লিখতে পারো ইউজিং ইউর ল্যাঙ্গুয়েজ তোমার ভাষা ব্যবহার করে তো এই পাঁচটা স্টেপ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের সাথে আমি এই যে স্টেপ ওয়ানে যে গ্রিড ছিল এই গ্রিডে তোমরা কী লিখবা সেটাই আমরা দেখাবো দেখো এখানে একটা করে দেওয়া রয়েছে সেটা কি ফ্রম আ নিউজ রিপোর্ট শামীম অ্যান্ড কানিজ হ্যাভ গট টু নো অ্যাবাউট ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেওয়ার এজুকেশন এটা কিন্তু দেওয়া রয়েছে তো দুই নম্বরে তোমরা লিখতে পারো ফ্যাক্টরস ডিসকাসড ইনক্লুড প্রভার্টি মানে যে কারণগুলো রয়েছে তার ভিতরে আলোচনা করা হয়েছিল প্রভার্টি দারিদ্রতা চাইল্ড ম্যারেজ মানে কি শিশু বিবাহ তার মানে মানে বাল্য বিবাহ। ইফটিজিং লাক অফ স্যানিটেশন ফ্যাসিলিটিস মানে স্বাস্থ্যবিধির অভাব অ্যান্ড গভর্নমেন্ট ইনিশিয়েটিভস এবং সরকারের উদ্যোগ এই সব কিছুই কিন্তু দেখানো হয়েছিল এরপরে প্রভার্টি অ্যান্ড তিন নম্বরে লিখবা প্রভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ আর মেজর ফ্যাক্টরস লিডিং টু স্কুল ড্রপড আউট মানে বাদ পড়া স্কুল থেকে বাদ পড়ার প্রধান ফ্যাক্টরস বা কারণ হলো। দারিদ্র এবং চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ এরপরে চার নম্বরে লিখতে পারো ইফটেজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারেজমেন্ট কন্ট্রিবিউট টু ইনসিকিউরিটি অ্যান্ড ড্রপ আউট রেটস তো তোমরা চার নম্বরে লিখবা এইটা ঠিক আছে এই যে এটা রেটস তাহলে এখানে কি বলা হচ্ছে যে ইফটেজিং এবং এই হ্যারেজমেন্ট ইফটেজিং এবং এমন খারাপ বিহেভ কন্ট্রিবিউট এটা অবদান রাখে টু ইনসিকিউরিটি মানে নিরাপত্তাহীনতা এবং মানে এই যে ড্রপ আউট স্কুল থেকে বাদ পড়ার যে রেট এটাকে বৃদ্ধি করে মানে এই দুইটা কারণ ঠিক আছে এরপরে তোমরা লিখবা পাঁচ নম্বরে লাক অফ প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস ইনক্লুডিং ক্লিন ওয়াটার অ্যান্ড টয়লেটস অ্যাফেক্টস ফিমেল স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স মানে মানে এই যে স্বাস্থ্যবিধির সুযোগ সুবিধার প্রপার স্বাস্থ্যবিধির সুযোগ সুবিধার অভাব এবং এর মধ্যে এবং এটার মধ্যে ইনক্লুড করা রয়েছে ওয়াটার ক্লিন ওয়াটার এবং টয়লেটস যেটা এফেক্ট করে ফিমেল স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের প্রতি মানে এর কারণে তারা উপস্থিত হতে চায় না ছয় নম্বরে লিখতে পারো ফিমেল স্টুডেন্টস অফেন ফেস লং ডিস্টেন্স টু ট্রাভেল টু স্কুল মানে মহিলা বা মেয়ের শিক্ষার্থীরা প্রায়ই তারা অনেক দূরের পথের স্কুলের মুখোমুখি হয় মানে তাদের বাসা থেকে অনেক দূর হেঁটে যেতে হয় ট্রাভেল করতে হয় লিডিং টু সেফটি কনসার্নস যেইটা তাদেরকে পরিচালিত করে নিরাপত্তা যে উদ্বেগ এইটার প্রতি অ্যান্ড ইনক্রিজড ড্রপ আউট রেটস এর ফলে বাদ পড়ার যে রেট সেটাকে বৃদ্ধি করে সাত নম্বরে তোমরা লিখতে পারো প্যারেন্টস সামটাইমস প্রিভেন্ট মানে পিতামাতারা কিছু কিছু সময় বাধা দেয় দার ডটার্স তাদের কন্যাদেরকে ফ্রম অ্যাটেন্ডিং স্কুল স্কুলে উপস্থিত হওয়ার থেকে ডিউ টু কারণটা কি সিকিউরিটি কনসার্নস মানে নিরাপত্তার উদ্বেগ এর জন্য ফাইনালি আট নম্বরে তোমরা লিখতে পারো গভর্নমেন্ট অ্যাফোর্টস এইম টু ইনক্রিজ জেন্ডার প্যারিটি মানে লিঙ্গ সমতা ইন এজুকেশন শিক্ষার খাতে লিঙ্গ সমতা বৃদ্ধি করতে সরকার প্রচেষ্টা করতেছে তো এইভাবে করে তোমরা তোমাদের কাজটা কমপ্লিট করতে পারো